সম্মানিত দর্শক, টেলি তারকাদের ভ্যালেন্টাইন্স ডে নীল ত্রিনা থেকে মিমি ওম প্রিয়জনকে ভালোবাসায় ভরিয়ে দিলেন। পুরো ঘটনা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমাদের সোশ্যাল মিডিয়া ফলো করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেশ বিদেশের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু আজ ভ্যালেন্টাইন্স ডে, প্রতিটি দিনই প্রেমের হলেও আজ সেই প্রেম উদযাপন করার দিন। সঙ্গীর সঙ্গে আজকের দিনটি নানাভাবে স্মরণীয় করে তোলাই মূল উদ্দেশ্য। প্রিয়জনকে উপহার দিয়ে হোক বা রেস্তোরাঁয় গিয়ে একসঙ্গে খাবার খেয়ে উদযাপন করার দিন আজ। ব্যতিক্রমী নন তারকারাও, দেখে নেওয়া যাক টলিপাড়ার ছোট পর্দার তারকারা আজকের দিনটি কিভাবে উদযাপন করলেন। সদ্য বিয়ে হয়েছে টেলিপাড়ার এই হিট জুটি নীল ভট্টাচার্য ও ত্রিনা সাহার। একসঙ্গে প্রায় 11টা বছর কাটিয়েছেন নীল ত্রিনা, কিন্তু বিয়ের পরে প্রথম ভ্যালেন্টাইন্স ডে যে আরও স্পেশাল হবে তা বলাই বাহুল্য। নীল একটি রিল ভিডিও শেয়ার করেছেন আর ত্রিনা একটি ছবি শেয়ার করেছেন। টলিপাড়ার আরেক সদ্য বিবাহিত জুটি মিমি দত্ত ও ওম সাহানি, বিয়ের পরে এটা তাদেরও প্রথম ভ্যালেন্টাইন্স ডে। বিয়ের অ্যালবাম থেকে এই ছবিটি শেয়ার করেছেন ওম। গতকাল কিস ডে উপলক্ষেও তারা ছবি শেয়ার করেছিলেন। ছোট পর্দা থেকে কাজ শুরু সৌরভ দাস ও অনিন্দিতা বোসের, তারপরে বড় পর্দা ও ওয়েব দুনিয়াতেও কাজ করেছেন। টলিপাড়ার অন্যতম তারকা জুটি তারা, কাজের জন্যই আজ একসঙ্গে সেলিব্রেশন করতে পারছেন না সৌরভ অনিন্দিতা, তাই দুজনেরই মন খারাপ। সেই জন্যই সোশ্যাল মিডিয়ায় ভালোবাসা শেয়ার করেছেন দুজনেই। রাজা গোস্বামী ও মধুবনী প্রেম শুরু হয়েছিল ভালোবাসা.com ধারাবাহিক থেকে, সেই প্রেম বিয়েতে পরিণত হয়েছে। খুব শীঘ্রই সন্তানের জন্ম দিতে চলেছেন এই তারকা জুটি, বিয়ের সময়ের ছবি শেয়ার করেছেন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। প্রমিতা ও রৌদ্রজিৎ খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, এখন বিয়ের আগের অনুষ্ঠান অর্থাৎ আইবুড়ো ভাত পর্ব চলছে। তার মাঝে ভ্যালেন্টাইন্স ডেতে ভিডিও শেয়ার করলেন প্রমিতা রৌদ্রজিৎ। টেলিপাড়ার আরও এক জনপ্রিয় জুটি রণিতা ও সৌপ্তিক, প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন দুজনে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ছবি শেয়ার করেছেন রণিতা ও সৌপ্তিক। সম্মানিত দর্শক, ভ্যালেন্টাইন্স ডে আপনারা কিভাবে পালন করলেন কমেন্টে জানাতে পারেন আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।